গোলার ট্যাক মাঠ এই এলাকাটা একটি আমাদের জাতীয় বুদ্ধিজীবী কবর এখানে আছে এই এলাকার একটি কেন্দ্রবিন্দু বলা চলে কারণ এখান থেকে কিন্তু ঢাকা শুরু এই নয় নম্বর ওয়ার্ড থেকেই এই আসন থেকেই কিন্তু শুরু এবং এখানে আমাদের অনেক 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 জনগণ কিন্তু বাস করে ওয়ান অফ দ্য হাইয়েস্ট যদি বলা হয় লোকসংখ্যা ওয়ার্ডের দিক দিয়ে এটি কিন্তু একটি এবং এই এলাকাতে যে মাঠটি যেটি আছে ট্যাক মাঠ এটি ঐতিহ্যবাহী মাঠ এই মাঠটি কিন্তু বিভিন্ন সময় দখল হয়ে যায় সুতরাং আমি মনে করেছি আমাদের এলাকার দাবি মাননীয় সংসদ সদস্য আমাকে বলেছেন আমার কাউন্সিলর বলেছেন এবং সকলে বলেছেন যে ঢাকা উত্তরের আমাদের যা মাঠ যেগুলো আছে এগুলোতে বড় মাঠ যেটা আছে এটা প্রায় চার একরের মতন এখানে এটা সুতরাং এই চার একর জায়গাটাকে যদি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু আমাদের বড়ো কোনো ঈদের জামাতের আমরা কোথাও কিন্তু নেই আমাদের সুতরাং আমরা মনে করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান ঈদের জামাত ঢাকা উত্তরের এটি আমরা গোলারটাকে কি করবো ইনশাল্লাহ এভাবে ঘোষণা দিয়েছি আমরা এবং এখানে একটি ঈদগাহ করার জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই করবো এখন জন্মসলক দিয়ে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এই গোলারটাকে মাঠে রাত্রেবেলা কিন্তু এখানে হিরোইন্স এ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে আসে এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্রাইম হয় মাঠের মধ্যে সুতরাং এটি যখন একটা মাঠ হবে এটি যখন সুন্দর একটি খেলার মাঠ হবে এটি পার্ক হবে এবং সেই ঈদগার আদলে এখানে যখন একটা পবিত্র জায়গা হবে অটোমেটিক্যালি কিন্তু এলাকাবাসী কিন্তু প্রতিহত করবে কিন্তু যে এই ঈদের মাঠে যেখানে ঈদের জামাত হয় এখানে কোনো ধরনের অপকর্ম হওয়া উচিত না এবং তারই পরিপ্রেক্ষিতে এখন অনেকগুলো কারণের জন্য কিন্তু আমি এটাকে বেছে নিয়েছি